এগুলো সবই ডিম, একটা মথের ডিম। এই একটা সিঙ্গেল মথে যেভাবে ম্যাটিং হয়ে থাকে 3 থেকে 3.5 ঘন্টা এইভাবে রাখা হয় যেন ছুটে না যায়, আলাদা হয়ে না যায়। তারপরে তাকে মেলটাকে আলাদা করে, মেলটা ছোট হয়, ফিমেলটা বড় হয়, তখন এভাবে কাগজের শীটে এভাবে খুঁটি দিয়ে ডেকে বসে দিলে সুন্দরভাবে ঘুরে ডিম দেয়। এভাবে রাখার উদ্দেশ্য হচ্ছে একটা ডিম আর একটা ডিমের সঙ্গে মিশ্রিত না হয়ে যায়। এটাতে ডিজিজ থাকলে এটাকে আমি মাইনাস করে দেব, এটা যেন না অ্যাটাক পায়। ইনকুবেশন করার পরে এই অবস্থা, এই অবস্থাতে আমরা যখন দিয়ে দিই এই যে ফার্মারকে, তখন এই যে হ্যাচিং হয়ে গেছে, কিছুক্ষণ আগে রাখা হয়েছে, হ্যাচিং হয়ে গেছে। এখান থেকেই খাদ্য গ্রহণ শুরু, এখান রসটা তখন খাওয়া, এখান থেকে শুধু রসটা খাবে। রসটা খেলে একটু সাজল ভাই, ওয়ালাইকুম সালাম, ওই স্যান্ডেলটা চেঞ্জ করা লাগতো না? আচ্ছা, এই যে এখান থেকে খাদ্য গ্রহণ শুরু হয়, এখান থেকে এটা প্রথম অবস্থা, আর এটা হচ্ছে পঞ্চম অবস্থার শুরু, শুরু একদম শুরু। এখান থেকে এর চেয়ে প্রায় মানে অনেক অনেক মানে এখনো বড় হবে, মোটা হবে, কিছুই হয়নি বলতে গেলে, যে এটা চেয়ে এটা একটু বড় হয়েছে। হ্যাঁ, তো এখন প্রথম 5 থেকে 7 দিন খাবে, দিনে 4 বার করে খাবার দেওয়া হবে। এই পাতা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করা কি, একবার খাবার দেওয়ার পরে 6 ঘন্টার মধ্যে কিছু থাকে না, সব শেষ। এত এত এই অবস্থাতে এতটা খায়, বলা হয় যে 90% পাতাই এই 50 এসে খেয়ে ফেলে। হ্যাঁ, তো এই অবস্থাতে যখন খেতে 5 থেকে 7 দিন খাওয়ার পরে যে সিল্কের যে গ্রন্থিটা থাকে এখানে, এখানে থাকে, এটা বোঝা যায়, তখন শরীরের কালারটা চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ হয়, মুখ থেকে সুতা আশের মতন বের হয়ে আসে, তখন এই যে চন্দ্রকিতে রেখে দেওয়া হয়। এটাতে রেখে দিলে সুন্দরভাবে ঘুরে নিজের মানে সেফ মনে করে যেখানে সেখানেই সুন্দরভাবে আটকে নিয়ে গুটি করে। আমরা যারা কমার্শিয়াল কাজ করি, এখান থেকে 5 দিনের সময় হারভেস্ট করে নিয়ে সুন্দরভাবে ডিপ্লসিং করে নিয়ে ড্রায়ারে দিলাম, দিয়ে পিউপাটাকে মেরে ফেললাম, দিয়ে সুতা আহরণ করলাম। যারা চাষি তারা কি করে, তারা ওই হারভেস্ট করে নিয়ে পরিষ্কার করে বিক্রি করে দেয়, যারা সুতার কাজ করবে তাদের কাছে বিক্রি করে দেয়। বিভিন্ন ক্ষেত্র আছে তো, তাই না? আর আমরা কি করছি, আমরা এখান থেকে আবার হারভেস্ট করে নিয়ে এদের জাতের ভিত্তিতে আমরা সিলেকশন দিচ্ছি, সিলেকশন দিয়ে যে গুটির মধ্যে পিউপা এভাবে থাকে, তো 11 থেকে 14 দিনের মধ্যে মত আকারে বের হয়ে আসে। আফটার হাউ মেনি ডেজ ফ্রম देयर ইউ হারভেস্ট দ্যাট, আফটার হাউ মেনি ডেজ? 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন? হ্যাঁ, 4 থেকে 5 দিনের মধ্যেই এই এই লার্ভাটা এই পিউপা হয়ে যায়, তখন আমরা ওখান থেকে হারভেস্ট করে নিয়ে আমরা কাজ করি। কাজ করার পরে তারপরে 11 থেকে 14 দিনের মধ্যে এই চেহারাটা আসে। আমাদের ওখানে মানে যখন হচ্ছে যে